হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি ভৈরব আপনাদের সঙ্গে এই ভিডিও রয়েছে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির খবর রাজ্যের বিভিন্ন ব্লকে আশা ফ্যাসিলিটিউটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল তো আপনারা যদি আবেদন করতে চান এই পদেই তো অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের ফর্ম কোথায় পাবেন কোথায় জমা করতে হবে এবং শেষ তারিখ কী রয়েছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই করবে একটি ছোট্ট রিকোয়েস্ট এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন প্রত্যেকদিন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে অন আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন অর্থাৎ আসো ফ্যাসিলিটেটর পদে আবেদনের জন্য এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে পূরণ করে অফলাইনে আপনাদেরকে জমা করতে হবে তো দেখেনি নিয়োগটি কোথায় করা হচ্ছে তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এনগেজমেন্ট নোটিশ এবং সম্পূর্ণ নতুন নোটিফিকেশন অর্থাৎ পাঁচ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যার বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অর্থাৎ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পূর্ব মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু এই মুহূর্তে আসা ফ্যাসিলিটিটর এই পদে কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারাও যদি চান আপনাদের জেলার সমস্ত ছোট বড় চাকরির খবর এভাবে ভিডিওর মাধ্যমে সবার আগে পেতে তাহলে এক্ষুনি আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন বিভিন্ন ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে এবং সেই সমস্ত ব্লকের নাম দেখুন এখানে দেওয়া রয়েছে তমলুক সাবডিভিশানের মধ্যে রয়েছে চণ্ডীপুর ব্লক যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে কোনটাই সাবডিভিশন এই সাবডিভিশানের আন্ডারে যে সমস্ত ব্লকগুলি রয়েছে অর্থাৎ খেজুরি দুই টাই তিন ভগবানপুর দুই রামনগর দুই এই সমস্ত ব্লকের আন্ডারেও একটি একটি করে শূন্যপদ রয়েছে তো আপনারা যদি ফেসিল ফ্যাসিলিটিটর এই পদে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স কি থাকতে হবে দেখুন এখানে দাও রয়েছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অথবা সোশ্যালজি অথবা সোশ্যাল অ্যান্থ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক এমএসডাব্লু অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম এ অর ইকোনমিক্স অর রুরাল ডেভেলপমেন্ট অর মাস কমিউনিকেশন এই সমস্তগুলির ওপর যদি আপনাদের মাস্টার ডিগ্রি থাকে অথবা আপনার যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন এবং সঙ্গে যদি আপনাদের হেলথ প্রজেক্টের ওপর দু বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন নলেজ ইন এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট এবং অবশ্যই আপনাদের কিন্তু এম এস অফিস এবং ইন্টারনেট এগুলির ওপর আপনাদের অবশ্যই নলেজ থাকতে হবে প্রেফারেন্স বিল বি গভেন টু দ ক্যান্ডিডেট সেভিং ওয়ার্কিং এক্সপ্রেন্স ইন আশা প্রোগ্রাম অর্থাৎ আশা প্রোগ্রামে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো এই সমস্ত যোগ্যতা যদি আপনাদের থাকে তো সেক্ষেত্রে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের এইজ লিমিট যেটি থাকতে হবে এক এক দুহাজার তারিখ অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে এবং এস সি এস টি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর এবং পাঁচ বছর বয়সের ছাড়ও পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেসিডেন্স এক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেটস শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম সাবডিভিশন হয়ে হোয়ার হি অর সি ইজ অ্যাপ্লাইং অর্থাৎ এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদেরকে কিন্তু যে সাবডিভিশনের আন্ডারে এই নিয়োগটি করা হচ্ছে সেই সাব ডিভিশনের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে রিমুনারেশন আপনাদেরকে যেটি দেওয়া হবে অর্থাৎ বেতন যেটি আপনাদেরকে দেওয়া হবে সাত হাজার পাঁচশো টাকা প্রতি মাস সঙ্গে মোবিলিটি সাপোর্ট হিসেবেও আপনাদেরকে আরও দেওয়া হবে পনেরোশো টাকা মোট ন টাকা তো এক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান তো সম্পূর্ণ অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের ফর্ম আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা অবশ্যই এ ফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবেন এবং কেয়ারফুলি ভাবে ফিল আপ করবেন ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটাস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখুন এখানে সুন্দরভাবে প্রত্যেকটি ডকুমেন্টের নাম এখানে দেওয়া রয়েছে তো এই সমস্ত ডকুমেন্টগুলির জেরক্স উইথ সেলফ অ্যাটাস্টেড কপি আপনারা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দেবেন এবং একটি এনভেলপ অর্থাৎ খামের ভেতরে আপনারা ভরবেন এবং সেই খামের উপর আপনারা অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক আর সাব ফ্যাসিলিটি এটি আপনাদেরকে কিন্তু লিখে দিতে হবে এক্ষেত্রে আবেদনপত্র জমা করার যে ঠিকানা সেটি দেখুন এখানে দেওয়া রয়েছে তমলুক সাবডিভিশন সাবডিভিশনাল অফিসার তমলুক সাবডিভিশন পোস্ট তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন টু ওয়ান সিক্স থ্রি সিক্স এবং আরও একটি রয়েছে কন্ঠাই সাবডিভিশন সাবডিভিশনাল অফিসার কন্টাই সাবডিভিশন পোস্ট কন্টাই ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন টু ওয়ান ফোর জিরো ওয়ান তো দুটি আলাদা আলাদা অ্যাড্রেস রয়েছে যেহেতু দুটি সাবডিভিশনের আন্ডারে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ একটি তমলুক এবং আর একটি রয়েছে কন্টাই সেক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে এগারো বারো দু হাজার উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই তারিখ এবং এই সময়ের আগে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আবেদন যদি করতে চান তাহলে অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং নোটিফিকেশানটি আপনারা নিজেরা ভালোভাবে পড়ে বুঝে তারপর আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন আর অতি অবশ্যই ভিডিওটিকে প্লিজ বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করুন ডাব্লুবি আবগারি পুলিশ সি ক্লাসশিপ গ্রুপ ডি এছাড়াও জন্য যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ তাহলে সব থেকে ভালো অ্যাপ পরীক্ষা অ্যাপ ভিডিও বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে তোমরা ডেলি বেসিস কিছু ফ্রি মক টেস্ট দিতে পারবে এছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে টেস্ট সিরিজ অর্থাৎ বলা হয় প্রস্তুতির জন্য কিন্তু সেরা টেস্ট সিরিজ একমাত্র পরীক্ষা অ্যাপ্লিকেশনে দিয়ে থাকে তো অ্যাপ্লিকেশনের যে রেটিং ফোর পয়েন্ট ফাইভ সেটিও তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অর্থাৎ খুব ভালো একটা অ্যাপ্লিকেশন তো তোমরা যদি আফগানি পুলিশের জন্য দশটি সেট নিতে চাও অর্থাৎ দশটি করে সেট কিন্তু এক্ষেত্রে রেডি রয়েছে অর্থাৎ মক টেস্ট তো সেক্ষেত্রে আমাদের এই যে কুপন কোড রয়েছে টি বন্ধু ফর্টি এই কুপন কোডটি তোমরা অবশ্যই ইউজ করবে তাহলে সঙ্গে সঙ্গে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তবে মনে রাখবে এটি শুধুমাত্র প্রথম একশোটি ইউজারের জন্য তা দেরি না করে এক্ষুনি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নাও